আমার এই মুহূর্তে যে শব্দটি মনে হচ্ছে সেটা হলো আগামী। আগামী আমাদের জন্য, আগামী সবসময় এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে। আমার ডান পাশে মোরশেদুল ইসলাম আগামী দিয়ে যাত্রা শুরু করেছিল আজ থেকে বহু বছর আগে, 84-এ না, 1994-এ। হ্যাঁ, ওর সম্পর্কে খুব একটা বেশি কিছু বলতে হবে না, কাছ থেকে শুনবো। তারপরে আমি এভাবে যাই, এভাবে গেলে পরে মিষ্টি মুখ মেয়েটি বসে আছে, যার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। আঁখি, আঁখি ওর নাম না, আঁখি ওর ছবির নাম, তাই না? তোমার ভালো নাম কি? ঈশা, ঈশা বলে ডাকবো তোমাকে, ঠিক আছে? আর তারপরে যে রয়েছে ভাই, আমি সকাল থেকেই যখন শুনলাম যে ডাকাত সর্দার আসবে তখন একটু ভীতই ছিলাম। তা আসার পর দেখলাম যে আমাদের সেই বিখ্যাত, যার জন্য ঢাকার, যার নাটক দেখার জন্য ঢাকার রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, আল মনসুর এবং তার সঙ্গে জুটি বেঁধে যারা সেই সময় আছে, মিতা, সুবর্ণা, এই একটা একটা অদ্ভুত ব্যাপার ঘটে যেত তখন ঢাকা শহরে। আল মনসুর বেলাল এই ছবিতে, তোমার ছবিতে, যে ছবি নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা রয়েছে, সেই ছবিতে ডাকাত সর্দারই করেছো বোধ হয়, না? ডাকাত সর্দার, তার কম তো কিছু করনি না। আচ্ছা, কিছু আছে ডাকাতের জিনিসপত্র সঙ্গে এনেছো কিছু আমার জন্য? না, এখন নিরাপদ না। তো যাই হোক, আমি মোরশেদকে দিয়ে শুরু করি, তারপরে আমাদের আসলে এটা খুব ক্যাজুয়াল আলোচনা আমরা করব, গল্পই করব এক ধরনের এই ছবিটা নিয়ে। তোমার সর্বশেষ ছবি, এই গল্পটি বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ ছিল? হ্যাঁ, তার আগে অনিল বাগচি করেছে এর আগে, অসাধারণ ছবি, অসাধারণ ছবি। তার আগে জাকির ভাই একটু বলে নেই যে আজকে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি, বিশেষ করে জাকির ভাই বসে আছেন আমার সামনে। জাকির ভাই আমার শিক্ষক, আমার কি বলবো, যার ছবি দেখে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম ছবি করার জন্য। এবং আমার আগামী ছবির কথা জাকির ভাই বললেন, আমার মনে আছে আগামী ছবি স্ক্রিপ্ট লেখার পর আমি প্রথম যাকে দেখিয়েছিলাম তিনি হচ্ছেন শ্রদ্ধেয় জাকির ভাই, আমার ওই ধানমন্ডির বাসার সন্ধ্যের ছোট্ট রুমটাতে বেলাল ওইখানে। তো আঁখি ও তার বন্ধুরা, আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝেই বাচ্চাদের ছবি করতে। দীপু নাম্বার 2 করেছি এর আগে, বা আমার বন্ধু রাশেদ করেছি, দূরত্ব করেছি। তো এই গল্পটা পড়ে, জাফর ইকবালের এই গল্পটা পড়ে আমার মনে হলো যে এর মধ্যে চমৎকার কিছু উপাদান আছে ছবি করার। গল্পটার কেন্দ্রীয় চরিত্র একটা দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে, এবং সে কীভাবে ধীরে ধীরে একটা প্রতিকূল পরিবেশ থেকে বন্ধুদের সাহায্য নিয়ে সে তার প্রতিভার বিকাশ ঘটায়, এই বিষয়টি আছে। চমৎকার একটা মেসেজ আছে ছবিতে, কিছু ইমোশনাল সিকোয়েন্স আছে, পাশাপাশি অ্যাডভেঞ্চার আছে। গল্পটা খুব জমজমার এবং তার সাথে সাথে একটা মেসেজও আছে। তো সেই জন্যই আমি গল্পটা নিয়ে ছবি করা। হ্যাঁ, আমি আসলে তোমার যখন এটা শুনলাম তখন আমার প্রয়াত বাদলের কথা মনে হলো, এমিল, ওই ধরনের একটা করেছিল আর কি। তো এই ডাকাত সর্দারকে পেলে কেমন করে, বা কি করে তাকে বাগালে, এই শব্দটি আমি ব্যবহার করছি। আমার স্ক্রিপ্টটা যখন লিখি তখনও আমার, তখনই আমার মনে হয়েছিল ডাকাত সর্দার হতে পারে। ওর অনেক সযত্নে লালন করেছে অনেক বছর এটাকে, না? সৎ ব্যবহারের জন্য না, জন্ম থেকেই, জন্ম থেকে আমি দেখিনি, আমি জন্ম থেকে আর এত ছিল না, জন্ম থেকে একটুই ছিল, ট্রান্সপারেন্ট ছিল, এখন আস্তে আস্তে বিকশিত বিকশিত হয়েছে তোমার প্রতিভার মতোই নাকি? বলো তোমার কেমন, একটু তুমি তুমি মুখ খোলো এবার, একটু আমরা শুনি। হ্যাঁ, এটা সে মোরশেদ ভাই যখন আমাকে বললেন যে এরকম একটা ছবি হচ্ছে, তাতে আমাকে করতে হবে, মোরশেদ ভাই বললেন যে ডাকাতের চরিত্র, ওটা না বললেও আমি করতাম। মোরশেদ ভাই যে কোনো কিছু বললেই আমি করতাম। তো শুনলাম যে ডাকাতের চরিত্র, শুনে তো আমি খুব উত্তেজিত হয়ে গেলাম যে হ্যাঁ, ডাকাত হওয়া যাবে। হ্যাঁ, বহুদিন ডাকাত হওয়ার খুব ইচ্ছা মনে মনে। তারপরে খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো, চরিত্রটা খুব মজার, ডাকাতের চরিত্রটা। আর সবচেয়ে বেশি মজার হচ্ছে এই ছবির সবচেয়ে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এই ছবির যে প্রধান চরিত্র, যে ও, এই মেয়েটি চরিত্রের কারণে সে চোখে দেখে না, কিন্তু এর বুদ্ধি, এর পরামর্শ, एर समस्त ব্যাপার নিয়েই এদের যে দলটা যে বিপদে পড়ে বিভিন্ন রকম আনন্দ করে সব কিছুতে এর যে নেতৃত্ব এর ভেতরে এই গল্পের এই চরিত্রের ভেতরে একটা অসাধারণ ব্যাপার আছে সেটি হচ্ছে শিশু এবং শৈশবদের শৈশবে যারা আছে আমরা তো তাদের মনে করি যে ছেলে মানুষ কিন্তু তারা আসলে ছেলে মানুষ না তাদের অন্তরটা বিকশিত হয় প্রতিদিনের অভিজ্ঞতা থেকে এবং সেখানে চোখটা বড় কথা না এদের মনটা যখন বিকশিত হবে মনের দৃষ্টিটা যখন পৃথিবীকে দেখতে পাবে মনের দৃষ্টি যখন পৃথিবীর সমস্ত সমস্যা সুখ দুঃখ আনন্দকে গ্রহণ করতে পারবে সমস্যার সমাধান করতে পারবে তখনই একটা জাতি সবচেয়ে বেশি এগিয়ে যাবে এবং ওর চরিত্রের ভেতরে এই গল্পের ভেতরে গোপনে কিন্তু এই কথাটা বলা আছে যে শৈশবে এদের মনের দৃষ্টিটাকে প্রসারিত করা হোক। হ্যাঁ, শুধু দর্শক বন্ধুটি আমি একটু ফাঁকে কথা বলে নিই, আমি এশার কাছে আসব। এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে 22 তারিখে মুক্তি পেতে যাচ্ছে, নেক্সট শুক্রবার দিন। তো দেখে আমার সামনে যারা রয়েছেন শ্রোতা দর্শক, বিশেষ করে যারা আজকের দিনের শিশু শিল্পী হওয়ার বাসনা রাখেন বা শিশু এ ধরনের ছবি দেখতে চান, তাদের সবাইকে আমন্ত্রণ আমি এই মুহূর্তে জানাচ্ছি। আমি এসএটিভির পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি যে এ ধরনের একটা ছবি নিয়ে তুমি আবার এসছো আমাদের সবার সামনে। আমি তোমার কাছে আসছি, এই যে এতক্ষণ তোমার ওকে কি বলে ডাকতে শুটিংয়ের সময়, কি বলে ডাকতে চাচা? না, মনসুর আঙ্কেল। মনসুর আঙ্কেল বলতো, আমার মনে হয় আড়ালে ডাকাত বলে ডাকতো। তো এই যে এতক্ষণ ও সুন্দর করে কথা বললো, এটা কি তুমি মানে আগে থেকে বুঝতে পেরেছিলে? তোমার এই আঙ্কেল কি জিনিসটা তোমাকে তোমার ভেতরে দিয়ে দিয়েছিল যে কথাটা উনি বললেন? জি, বলো একটু, তুমি তুমি বলো তোমার মত করে। মোর্শেদ স্যারের সাথে আসলে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে, আর এখন এনাদের সাথে আপনার সাথে বসে এখানে কথা বলতে পারছি, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর ছবিটাতে কাজ করতে পেরে অনেক ভালো লেগেছে, এটা আমার প্রথম চলচ্চিত্র। আর দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে ক্যারেক্টারটাও একটু ডিফিকাল্ট ছিল। মোর্শেদ স্যার নিজে আমাদেরকে 6 মাস গ্রুমিং করিয়েছিলেন, একদম প্রত্যেকটা সিকোয়েন্স ধরে ধরে শিখিয়েছেন। সো স্যারকে থ্যাংক ইউ, সবার হেল্পের জন্য আসলে চরিত্রটি করতে পেরেছি। মোর্শেদ, ওকে শিল্পী হিসাবে হ্যান্ডেল করতে কেমন লাগলো? একদিন তো ওই ধরনের শিল্পী তুমি সামলেছো, ধরো এক ডাকাত সর্দার বা যাই হোক, এটা কিন্তু এই তুমি তো আগে খুবই ভালো লেগেছে। এবং শুধু ওকে না, মানে ওর পুরো দলটাই, আচ্ছা পুরো দলটাই এত ট্যালেন্টেড ছিল আমি বলবো, এবং এত হার্ড ওয়ার্কিং। আমরা যখন বান্দরবনে শুটিং করেছি, দিন রাত মিলিয়ে কিন্তু আমরা শুটিং করেছি, কনকনে শীতের মধ্যে পাহাড়ের উপরে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরও শুটিং করছে, এরকম অবস্থার মধ্যে দিয়ে গেছে। তো বাচ্চাদের নিয়ে কাজ করা একটা অন্যরকম আনন্দের ব্যাপার, কারণ ওদেরকে নিজের ইচ্ছে মতো তৈরি করে নেওয়া যায়, যেটা মানে প্রতিষ্ঠিত আর্টিস্টদের নিয়ে করাটা একটু ডিফিকাল্ট হয় মাঝে মাঝে, কিন্তু বাচ্চারা একেবারেই স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার থাকে। তো সুতরাং ওদের নিয়ে কাজ করতে আমি খুবই আনন্দ পেয়েছি। এর আগেও যেমন দীপু নাম্বার 2 বা আমার বন্ধু রাশেদের ছেলেগুলোকে নিয়েও কিন্তু খুব আনন্দ পেয়েছিলাম। তো বাচ্চাদের নিয়ে কাজ করার মজাটাই একেবারে আলাদা। আসলে আমার, তোমার মনে আছে কিনা, আমি যখন পুনে থেকে এসে প্রথম বাচ্চাদের প্রথম আপনি গল্প দাদুর গল্প কথা ছবিটা করছিলেন, এবং আমি সেইখানেই কিন্তু প্রথম আপনাকে দেখি সরাসরি শুটিং দেখতে যাই সেই ডিআইটি বিল্ডিংয়ে, রাইট, এবং সেখানে আপনাকে দেখে মানে আমাদের মনের মধ্যে তখন যে চলচ্চিত্র বানাবো কোনো দিন সেরকম একটা স্বপ্ন, না সে সময় একটা স্বপ্ন জাগানোর ব্যাপার ছিল বেলাল, তাই না? তোমরা জাগিয়েছো স্বপ্ন, তোমরা যে ধারাটা তখন তৈরি করে দিয়ে এসছো, বিটিভির কথা এখানে বলতেই হয়, সেখান থেকে তৈরি করে দিয়ে এসছো, যেটা ইন্সপায়ার করেছে আজকে একজন ভবিষ্যৎকে ইন্সপায়ার করতে, কিন্তু এই এই পরিবেশটাই করেছে। এবং তুমি আজকে এগিয়ে এসছো, হ্যাঁ, মোর্শেদেরই ছবিটা তুমি একটু আগে যে কথাটা বলেছো, আমার মনে হয় যে এটা আমাদের শিল্পীদের প্রতি একটা বিরাট ব্যাপার বলে ফেলেছো, যে যে চরিত্রই হোক না কেন আমি সেটা করতাম, তাই না? শ্রোতা দর্শক, আমাদের এই প্রথা অনুসারে আমাদের যে চ্যানেল কালচার प्रथा अनुसार एक छोट्ट बिरति नीते हैं और अपना जानें कि जो बिरतिटा नीते हैं तो बिरतिर पर चट कर चले आसबो बेशिक्षण नय अपन के बसिए रखबो ना आबार मुर्शिदेर जगत एशार जगत और आल मंसूरेर जगते आबार ढुके जाब ओई आखिर जगते आबार ढुके जाब। যাই হোক আমার মনে হয় খুব বেশিক্ষণ আপনাদের বসিয়ে রাখিনি, আমরা আবার সেই জগতে ঢুকে যাচ্ছি আঁখি এবং তার বন্ধুদের, তাদের নিয়ে যে গল্পটা, দেখি আজকে আমরা কতটুকু আবার তাদের কাছ থেকে শুনতে পারি। এখন একটু অন্য প্রসঙ্গে আসি, আমি ওখানে যাবো বেলার কাছে তো একটু যাবোই আর কি। এই যে মুক্তি দিতে যাচ্ছ, কি পরিমাণ জ্বালা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, তার মধ্যে একটু বলি যে আগে একটু বলে নেই, ছবিটা করতে কিন্তু আমি সরকারের অনুদান পেয়েছি, সরকারকে ধন্যবাদ। সরকারের অনুদান না পেলে আমি ছবিটা করতে পারতাম না। অবশ্যই পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্ম এগিয়ে এসছে ছবিটির সহ প্রযোজক হিসেবে, এবং আমি আরও পেয়েছি লাভেলো আইসক্রিম, এটার টাইটেল স্পন্সর। হ্যাঁ, আমি কয়েক মাস আগে লাভেলো চুরি করে খেয়েছিলাম, খাওয়া নিষেধ আমার। এবং অন্যান্য বেশ কিছু মিডিয়া এর সাথে হেল্প করছে, তার মধ্যে জিটিভি আছে এবং আরও অনেকেই আছে যাদের পার্টনার হয়েছে যারা ছবিটার সাথে, এদের সহযোগিতা করতে পেরেছি। কিন্তু আমি এখন দেখছি ছবিটা মুক্তি দিতে যেই ধকলের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে, এটা মানে ছবি করার চাইতে কয়েকগুণ বেশি ঝামেলার মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে। এবং একটা জিনিস মানে আমার কাছে খুব খারাপ লাগে যে এমনিতে আমাদের যে সাধারণ যে প্রদর্শক যারা আছেন, হল মালিক, তারা তো ভালো ছবির প্রতি একটা অনীহা থাকেই, পাশাপাশি বাচ্চাদের ছবি হলে অনীহাটা আরও বেড়ে যায়। কিন্তু আমি শিওর যে ছবিটা, কিন্তু আমার খুব বিশ্বাস যে ছবিটা দেখতে লোকজন হলে আসবে, বাচ্চারা তো আসবেই, বড়োদেরও সাথে নিয়ে আসবে, বড়োদেরও ভালো লাগবে, কারণ একটা জমজমাট গল্প আছে এর মধ্যে। আমি কোনো মানে সিম্পল ওয়েতে গল্পটা বলার চেষ্টা করেছি, ছবিটা সবাই আনন্দ নিয়ে দেখবে। আভাস দেবে এখানে গল্পের নাকি না গল্পের ওই যেটা বললাম দৃষ্টি প্রতিবন্ধী, সুবর্ণা মুস্তাফার ক্যারেক্টারটা হচ্ছে একটা স্কুলের প্রিন্সিপাল হিসেবে আসে। আগে স্কুলটা একটু পুরনো ধ্যান ধারণার স্কুল থাকে, টিচাররা বেদ নিয়ে আসে এরকম, তো সুবর্ণা এসে পুরো পরিবেশটা চেঞ্জ করে দেয়। ওর নাম মাইশা রহমান, ডাকনাম আঁখি। তারপরে এই মেয়েটাকে নিয়ে আসে ওই স্কুলে পড়ার জন্য, কারণ এখন তো সারা পৃথিবীতেই কনসেপ্টটা খুব জনপ্রিয় হচ্ছে যে সাধারণ স্কুলেই সবাই পড়বে, মানে প্রতিবন্ধী হয়ে গেছে। তো সেইখানেও প্রথম দিকে কিছু প্রতিবন্ধকতার, খুব মজা নিয়ে তুমি করেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলো তো দেখে একটু কি করলে? আমি মানে ওদের ওই যে দলটা, ওই দলটাকে পাকড়াও করলাম, এবং পাকড়াও করে যা করা তাদের বন্দি করা, ধমক দেওয়া, বাড়িতে ফোন করো, টাকা পাঠাও, এইসব যা যা। এর মধ্যে একটা সেন্স অফ হিউমার ছিল বোধহয় নাকি? হ্যাঁ, আমি ট্রিটমেন্টটা একটু, হ্যাঁ আমি মানে আমি ওদের যেমন ওদের কোনো কথা শুনে ভয় পেয়ে গেলাম এরকম, হ্যাঁ আবার ওদের একটু ভয় দেওয়ারও চেষ্টা করলাম, হ্যাঁ সব রকম ব্যাপারই আছে আর কি। পৃথিবীতে দুইটা ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক, অস্ত্র আর মানুষ। তারপরে ওরা বন্দী হলো, বন্দী হওয়ার পরে ওদের যে বুদ্ধি, চিন্তা ভাবনা ইত্যাদি ইত্যাদি, সেগুলো রূপালী পর্দায় দেখুন। তুমি বলো, একটু বলে দাও রূপালী পর্দায় কি দেখবো বলো। রূপালী পর্দা আমরা আশা করছি যে খুব ভালো একটা গল্পের একটা সিনেমা দেখতে পারবো। আর আমাদেরকে নিয়ে তো বেশি একটা কাজ করা হয় না বাচ্চাদেরকে নিয়ে, তো চাই যে সবাই বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে একটা ভালো সিনেমা দেখতে পারবে। তোমরা আমাকে অন্য আরেকজনের মতো ভাবো, আমার জন্য আলাদা করে কিছু করো, তা আমি চাই না। বাবা আমি আঁখি, শুনতে পাচ্ছ বাবা? হ্যালো, তুমি আঁখি নাও, আঁখিকে নাও, ফোনটা আঁখিকে দাও। তোমার যাত্রা শুভ হোক। আমাদের হাত দিয়ে কিন্তু অনেকের যাত্রা হয়েছে এবং যাত্রা শুভই হয়েছে, তোমারটাই হবে। শুধু একটা কথা মনে রাখবে, ওই যে কথাটা বললাম যে অভিনয়ে কোনো চরিত্র ছোট হয় না, বড় হয় না, ভেদাভেদ করা যাবে একদম না। এই যে আমার পাশে বসে আছেন পরিচালকের কাজটা কি? এক একটা মুহূর্তকে গাঁথে, বিভিন্ন এক একটা মুহূর্তকে গাচ্ছে, গেঁথে গেঁথে একটা অলঙ্কারের মতো হচ্ছে, একটা টোটাল একটা অবয়ব দাঁড়াচ্ছে এবং একটা অনুভূতির জগৎ তৈরি করছে যেটা তুমি তুমি কোনো কিছু দিয়ে মেপে পাবে না, কোনো কিছু দিয়ে তুমি ওই ওই জগৎটাকে তুমি মাপতে পারবে না। এবং জাকির, আমার মনে আছে আপনি যখন আমাদের ক্লাস নিতেন সেই আর্কাইভে 1981 সালে জাকির ভাই আমাদের ডিরেকশনের ক্লাস নিতেন, জাকির ভাই একটা কথা বলতেন যে পরিচালক হচ্ছে গড, এবং সেইখান থেকে কিন্তু আমার মনের মধ্যে গড হওয়ার বাসনা তৈরি হয়েছিল। হ্যাঁ, সুপারস্টার অলসো স্টার, কিন্তু তুমি না, স্টার হলো পরিচালক, সুপারস্টার না। তবে একটা একটা জিনিস আমি বলি যে যেমন মুর্শিদ ভাই যেরকম একেবারে আত্মস্থ হয়ে কাজ করা যে ব্যাপারটা, এবং সেইটার সঙ্গে ওদের ওরা ওদের বয়স কম, ওরা ক্লান্ত হয়ে পড়ে। তারপরে শেষ যে শুটিংটা হলো বান্দরবনে, সেখানে একদিন রাত 3টের সময় কাজ শুরু হয়েছে, সকাল হয়েছে, দুপুর হয়েছে, সন্ধে হয়েছে, রাত হয়েছে, রাত শেষ হয়েছে, পরের দিন সকাল হয়েছে, আবার দুপুর হয়েছে, বিকেল হয়েছে, সন্ধ্যা হয়েছে, কাজ কিন্তু চলছেই চলছে। এই যে দুটো দিন একটানা কাজ করা, যেমন মোর্শেদ ভাই ক্লান্তিহীনভাবে ওখানে কাদা মাটি অত্যন্ত হাঁটা জানা ঠিক মতো, একটু পরপর বৃষ্টি, বৃষ্টি তো ওখানে মশা, একদম মশা, জরুরি পাখির মতন সাইজের মশা, এবং এর মধ্যে এই বাচ্চারা ওখানে নৌকোর মধ্যে ছাদের উপর শুয়ে আছে ট্রলারের মধ্যে, যেই ডাক দিচ্ছে। সবচেয়ে মজা হচ্ছে ক্লান্ত মায়ের কোলে পড়ে যাচ্ছে, যে মুহূর্তে ডাক দিচ্ছে একদম তাজা লাফ দিয়ে উঠে চলে গেল ক্যামেরার সামনে। এই রকম কষ্ট করে এই কাজটা করা, এবং এই কাজটা যে এবং ভালো হবে ওটা ওই তখনই আমি ওই সময় থেকেই আমি বুঝতে পেরেছি যে এই কাজটা অসাধারণ। এবং আমরা যখন প্রথম শুটিংয়ে যাই বান্দরবনে 10 রাত আমরা টানা কাজ করেছি। একটা মেয়ে তো ঋতু চরিত্রের নাম, মেয়েটা অসুস্থ হয়ে গেল, সত্যিকারে এত অসুস্থ। রাত 2টার সময় আমরা শুটিং প্যাক আপ করে ওকে নিয়ে হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে ভর্তি করানো হলো ওকে, ডাক্তারকে বলে ডাক্তার স্যালাইন দিল, স্যালাইন দিল, এবং পরদিন সকাল 8টায় আমার ওয়াইফ যে ডাক্তারকে বলে ওকে নিয়ে আসলো, আবার যে আবার রাতে দিয়ে যাব, নিয়ে এসে আবার সারাদিন শুটিং করে আবার রাতে দিয়ে আসলো। অসাধারণ করেছে। স্যালাইন লাগাবার একটা ওই চেনি থাকে না, এটা ওর হাতের মধ্যে ছিল, ওইটা লাগানো, ওইটা লাগানো অবস্থাতেই সে শুটিং করে বেড়াচ্ছে এবং নির্বিকার। এটা আমি তো বলবো অসাধারণ। এবং আসলে এর উপরে একটা ছবি হওয়া দরকার যে এই যে কাজগুলো করছে, তাই না? এটা হলে পরে আজকে অনেকে ইন্সপায়ার্ড হবে। তো যাই হোক, আমাদের তো সময় সীমা বেঁধে দেওয়া আছে। আমার প্রযোজক আমার কানের ভেতর এখনই বলছেন যে একটু ধীরে ধীরে গুটিয়ে ফেলা হোক, জমে যাচ্ছিল। তো আমরা এই ধরনের গল্পের আসরে আসব। ছবির পেছনে অনেক গল্প থাকে, একটা ছবি পর্দায় আসার আগে বহু গল্প পেছনে থাকে, এবং সেগুলো কিন্তু ইন্সপায়ারিং হয়, বেশিরভাগ ক্ষেত্রে খুব ইন্সপায়ার করে একজনকে। আমাকে ইন্সপায়ার করেছে, ছবির পেছনের অনেক গল্প আমাকে ইন্সপায়ার করেছে একসময়। তা আজকে আমি দর্শক শ্রোতা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে একটা অনুরোধ করব, আজকে এই অনুষ্ঠানের মধ্য থেকে ছবিটি দেখুন, আমাদের ছবি দেখবেন এবং এই ধরনের ছবি দেখবেন। আমি একদম বলবো অনুগ্রহ করে প্লিজ শব্দটি ব্যবহার করছি, দেখুন। আমার মনে হয় এর ভেতর থেকে আপনার যে সন্তান সন্ততি রয়েছে তাদের যে প্রতিভা রয়েছে তারাও হয়তো ইন্সপায়ার্ড হবে। দেখা যাবে আজকে ঈশা যেখানে বসে আছে সেখানে আমরা আরেকজন ঈশাকে পাবো, এর পরের প্রজন্মের থেকে প্রজন্ম আজকে এ ধরনের ছবি নিয়ে এগিয়ে যাবে। তা আজকে আমি মোর্শেদকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ ঈশা, তোমাকে তো বটেই। এবং আল মনসুর আমার সামনে রয়েছে, আমার জীবনের বিরাট একটা অংশ জুড়ে আল মনসুর, বহু বহু বছর ধরে আমরা একসঙ্গে বহু সুখে দুঃখে কাজ করেছি। আজকে আবার অনেক বছর পর তোমার সামনে আসলাম। বেলাল নামটি হলো ডাকনাম, বলে তোমরা জানতে বেলাল ডাকনাম? জানতে না? আচ্ছা ঠিক, খুব ভালো কথা। খুব ডাকাত হলে কি হবে, খুব রসিক মানুষ, তাই না? তো আমাদের এ ধরনের রসিক ডাকাত চাই। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার আশা করছি যেন এই ছবিটা দেখবেন। আঁখি এবং তার বন্ধুরা কি করলো এই কত মিনিটের 114 মিনিট মানে 1 ঘন্টা 54 মিনিট 1 ঘন্টা 54 মিনিট একটু আসুন দেখুন দেখে আমাদের এই শিল্প ভান্ডারকে সম্পূর্ণ করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য।